সাত নম্বর স্টাইল হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। এটা সবাই আমরা জানি, পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা জয় অঙ্কের চাইবে তার বৃহত্তম সংখ্যা হবে ততটা নয়, জয় অঙ্কের চাইবে, যেহেতু পাঁচ অঙ্কের ফার্স্টটা নয়, ফার্স্টটা নয়। ওকে, আর ক্ষুদ্রতম সেটা আমরা জানি এক দিয়ে যত অঙ্কের চাইবে, এক দিয়ে ততটা, এক দিয়ে এক সহ ততটা, ততটা সংখ্যা, এক সহ ততটা সংখ্যা, পাঁচ এক দিয়ে আরও পাঁচ হতে পারে লাগে এক দুই তিন চারটা, এর মানে ক্ষুদ্র সংখ্যা এত। এখন যদি চাই যোগফল কত আমরা যোগ করে নেবো, আর যদি চাইতে বিয়োগ ফল কত তাহলে আমরা বিয়োগ করে নিই, আমাদের উত্তরটা শেষ, আমরা ওইটা সবাই জানি। চলুন দেখিনি আমরা পরবর্তী আর একটা স্টাইকের অঙ্ক, কোন সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হবে। এটা অপশন ধরে খুব সহজে আমরা বলতে পারি, জাস্ট এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর তিন গুণ করবো, তিন গুণের সাথে দ্বিগুণ, দ্বিগুণ যোগ করবো, তিন গুণ করবো আর দ্বিগুণ করবো, দ্বিগুণ করে যোগ করবো, যোগ করে দেখবো 90 আসে কিনা। তাহলে দেখেন প্রথম অপশনটা যদি ধরি তাহলে তিন গুণ তিন, তিন আর কত 24, হাতে রইল দুই, তিন একে তিন আর দুই পাঁচ, গুণফল তিন গুণ হচ্ছে 18, তিন গুণ হচ্ছে 54, আর দ্বিগুণ কত 18 দুগুণে 36, দ্বিগুণ হচ্ছে 36, যোগ করে 4 6 10, 5 আর 3 8, তাদের 9। দেখেন প্রথম শর্তটাই, প্রথম যে অপশনটা ধরছি সেই অপশনটাই আমাদের উত্তর, কারণ কি তার তিন গুণের সাথে তার দ্বিগুণ আমি যোগ করলাম, যোগ করে দেখলাম আমাদের 90 আসছে। দ্বিতীয়টা হবে না কেন, দ্বিতীয়টা হবে না কেন, কোন সংখ্যার দ্বিগুণ তিন গুণ, দেখেন এটার তিন গুণ হচ্ছে 60, আর আবার দ্বিগুণের সাথে যোগ করেন দ্বিগুণ হচ্ছে 40, 40 আর 60 যোগ করলে হয় 100, যা আমাদের এই সংখ্যাটা আসে না। এরকম টাইপের অঙ্ক, এখন তিন গুণ পাঁচ গুণ, পাঁচ গুণের সাথে মনে করেন দ্বিগুণ যোগ করলে সংখ্যাটি এত হবে, ভিন্ন সংখ্যা আসতে পারে, জাস্ট আমরা এভাবে চিন্তা করবো, প্রথমত গুণ একটা সংখ্যার এত গুণ করবো, আবার তার সাথে কত গুণ, অত গুণ, অত গুণ করবো, অত গুণ করে যদি যোগ করা যায়, যোগ করা আর বিয়োগ করা চাইলে বিয়োগ করা, এরকম আসতে পারে বিভিন্নভাবে, আমরা যেভাবেই আসুক আমরা এইভাবে আমরা মাথায় চিন্তা করে সুপার শর্টকাটে উত্তরগুলো দিয়ে দিব। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এখন আমরা সর্বশেষ যে টাইপের অঙ্কটা দেখেন, এই সংখ্যাটির বাদক সংখ্যা কত। এরকম সংখ্যা আসে, যেমন একটা সংখ্যা যেমন আরও বেশি 1260 সংখ্যাটির বাজক সংখ্যা কত। আচ্ছা এটার বাজক সংখ্যা কত আমরা কীভাবে নির্ণয় করবো, এটা কি সম্ভব যে 720 এটা দুই দিয়ে যাবে, তিন দিয়ে যাবে, কত দিয়ে যাবে, এরকম কয়টা বাজক সংখ্যা হবে, সেটা তো আমরা অত সহজে নির্ণয় করবো না। চলুন আমরা দেখি সুপার শর্টকাট টেকনিক, এটাকেও সেই আগের মতো গুণনীয়কগুলো ব্যবহার করবো, যেহেতু দূর সংখ্যা দুই দ্বারা ভাগ করতে পারে, দুই দ্বারা ভাগ করলে তিন, তিন গুণে ছয় রইল এক, 12, ছয় দুগুণে 12 শূন্য, আবার দুই দ্বারা ভাগ করা যায় এক আর দুগুণে শূন্য, আবার দুই দ্বারা ভাগ করা যায় নয় দুগুণে 18, 90, আবার দুই দ্বারা ভাগ করা যায় যা 30 দুগুণে, সরি 45 দুগুণে 90, আবার দুই দিয়ে যায় না, তিন দিয়ে, 3 × 15 = 45, আবার যাবে কত দ্বারা, তিন দ্বারা, 3 × 5 = 15, আবার আর কোনো সংখ্যাতে যায় না, জাস্ট একটা সংখ্যা রয়েছে যা মৌলিক সংখ্যা। এখন আমাদের বাদক সংখ্যা কীভাবে নির্ণয় করবো, এখন দেখেন গুণনীয়ক কয়, কয়টা গুণনীয়ক বেরিয়েছে, কয় দাঁতে দুই বের হয়েছে আর তিন বের হয়েছে আর কত পাঁচ, এই সংখ্যাগুলো লিখে নিন, দুই আর কত তিন আর পাঁচ পেয়েছি। এখন কী করবো, এখন জাস্ট এই যে দুই তিন এবং পাঁচ পেয়েছি, দুই কতটা পেয়েছি, একটা দুইটা তিনটা চারটা, জয়টা পাবো চারটা পেয়েছি, যতটা পাবো তার সাথে আরও এক যোগ করবো, আবার ঠিক তিন তিন কটা পেয়েছি, একটা দুইটা, দুইটার সাথে জয়টা পাবো তার সাথে আরও এক যোগ করবো, ঠিক ফার্স্ট পেয়েছি, ফার্স্ট পেয়েছি একটা, এক একটা পেয়েছি, এক সবসময় আমরা কী করবো, যোগ করবো, যে সংখ্যাগুলো পেয়েছি লিখে নিলাম, তখন দুই কতটা পেয়েছি, যতটা পেয়েছি তার সাথে এক যোগ, তিন কতটা পেয়েছি, দুইটা পেয়েছি তার সাথে এক যোগ, পাঁচ একটা পেয়েছি তার সাথে এক যোগ, সবসময় এক যোগ করবো, যোগ করে আমাদের এই বৃত্তির কোনো কাজে আসবে না, কাজে আসবে কোনগুলো, এইগুলো সাইডের এক যোগ করেন পাঁচ, গুণ করবেন, গুণ দুই আর এক কত তিন, গুণ এক আর এক দুই, জাস্ট এই সংখ্যাগুলো গুণ করে ফেলবেন, তাহলে 3 × 5 = 15, 15 দুগুণা কত 30টি, 15 দুগুণা 30টি, এর মানে আমাদের উত্তরটা আসছে কয়টা, 30টা। এরকম যদি কত সংখ্যাটির বাজক সংখ্যা নির্ণয় চায় তাহলে আমরা এই রকম সুপার টেকনিকে আমরা খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে বন্ধু আজ এ পর্যন্তই, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, যার সংখ্যা থেকে যে স্থায়ী অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আমি খুব দ্রুতই মৌলিক সংখ্যার যত কথা আছে এবং যতগুলো স্থায়ী অঙ্কগুলো আসে